उम्मीद करते सब आप सेहत स्वस्थ है, अच्छा स्वस्थ रहना चाहिए, लोगों के पास अच्छा रहना चाहिए। तो आज हम आपके लिए जो नया ब्लॉग लेकर आया हूँ जोराबा का शूट है, ये जो शूट देख रहे हैं आप लोगों को सवाल लीजिए सर जोराबा का शूट है। आज का वीडियो में हम आप लोगों के लिए लेकर आएंगे कि पेड़ से रबार निकलने का बाद में जो इसे शूट में कैसे कन्वर्ट किया जाता है। तो ये देखिए ये रबार जो है ये गर्म पानी में धोया जाता है, धोने के बाद में वाइब्रेटर मशीन है, वाइब्रेटर मशीन में उसको अच्छे से वाइब्रेटर करके उसका जो गंदा चीज़ है वो निकाला जाता है। इसका बाद में आटे का आगे में एक किचिंग बूथ है जिसमें हल पट्टी जैसा रहता है, उसमें जाकर ये किचिंग होता है, स्मोक बोलता है उन लोगों को भाषा में, स्मोक किया जाता है, स्मोक से उसको मतलब ड्राई किया जाता है, ड्राई होने का बाद में उसको सुखाया जाता है, सुखाने का बाद में उसको पैकिंग किया जाता है। और अब तक भी हम देखेंगे हमारे साथ बने रहिए, तो फिलहाल हम अपने को लेकर चलते हैं ड्रायर बूथ की तरफ। आगे चलिए हमारे साथ बने रहिए, ड्रायर बूथ में चले जाते हैं। ये देखिए ये ड्रायर बूथ नहीं है, ये इसे क्लीन किया जाता है, ये लड़का लोग जो काम कर रहा है उसको क्लीनिंग किया जा रहा है, उसको अच्छा से क्लीन करेगा, क्लीन करके आगे में प्रोसेस के लिए लेके जाएगा, उसको अच्छा से लेके जाएगा, लेके जाके हमारे साथ चलिए ड्रायर में चले जाते हैं। ये देखिए वाश हो गया যেগুলো আছে ঠেঙ্গারে গেছে দেশো ঠেঙ্গারে গুলো মানে শুকনা যেগুলো আছে ওগুলারে ওয়াশ করিয়ে সারি ওখানে আইয়া আইয়া ঢুকবো যাতে স্মোক হইতো হিট হইতো। এটা হইলো হিট হিটিং বুথ, হয় হিটিং বুথ মানে লাকড়ি দিয়ে আর হিট দেব লাকড়ি দিয়ে চালাইয়া, হয় 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 তাতে এটার মধ্যে একটু করে জল দাও পুরো ড্রাই পুরো ড্রাই। हमारा जो फैक्ट्री का ऑनर हमारा जो भाई साहब है उन्होंने जो लोकल लैंग्वेज का यूज़ किया हुआ है, जो बंगाली है हमारे यहाँ का लोकल लैंग्वेज से बता रहा है। तो आप लोग देखिए ये हीटिंग बूथ का बारे में बता रहा है। तो जैसे कि हमारे यहाँ का जो लैंग्वेज है वो बंगाली है, तो हमारे फैक्ट्री का ओनर जो भाई साहब है उन्होंने बंगाली में आप लोगों को बता रहा है, तो आप लोग समझ सकते हो क्योंकि हमारा ये लोकल लैंग्वेज है, उसको भी रेस्पेक्ट करना बहुत ज़रूरी है। तो हमारे साथ में आगे बने रहिए। এটা মানে সবচেয়ে টপ কোয়ালিটি, সবচেয়ে টপ নাই রাবার মধ্যে আমরা এটা দন চলে লাগিয়ে টপ, এটা একশো দন চলে লাগে টপ, এই চলে এই চলে ওটাও করে আর মানে আমরা করিমগঞ্জ বিশেষ করি বড়াক বেশ বিশেষ করি ওটাও ওটা হইলে বেস্ট, সবচেয়ে বেস্ট কোয়ালিটি ওটা হইলে বড়াক বলি লাগে বেস্ট, এর চেয়ে ভালো তো রাবার মধ্যে আর এস 3 4 এটা ফাইভ 2 পর্যন্ত আছে, আর এস 1 পর্যন্ত আছে, ওরম 1 2 3 4 পর্যন্ত, এটা হলো আর এস 5 আর এস এস ফাইবার ক্যাটাগরি, ফাইবার কোয়ালিটি মানে ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি এটার মধ্যে পুরো ওয়াশিং দাম প্লাস এটা প্রতিদিন দিয়ে পেকিং দাম এটার কোয়ালিটি। আচ্ছা আর এটা আই থিঙ্ক ইয়ার ইয়া অফারের যেগুলো আছে সব মিলে গিয়া প্রতিদিন দিয়ে পেকিং দাম আর ওই যে পাউডারের মতো দেওয়া যায় মানে এটার কারণ এটা হইলো কি চক পাউডার দেওয়ার উদ্দেশ্য হইলো কি একটা লাগে জয়েন্ট লাগতো না মানে আবার আমি দিয়ে একটা এমন একটা জিনিস আছে আর কি একটা লাগে জয়েন্ট লাগে যে কিছুদিন রোয়ার পরে জয়েন্ট লাগতো না, এটা চক পাউডার দেওয়া লাগে মানে এটা এমনি অন্য কিছু না মানে জাস্ট পাউডার দেওয়া মানে রাবারটার সেফটির লাগে, অ্যাকচুয়ালি বলতে গেলে মানে রাবারের সেফটির লাগে আর কি, পাউডার দিলে আর কি রাবারের কোনো রকম মানে কেমিক্যাল বা কোনো কিছু ক্ষতি করতো না আর কি, মানে ক্ষতি দিতে কিছু না, পাউডার দিলে মানে বালু দিলে দেখো দিতে পারতো বালু দিলে শর্ট লাগতো না, কিন্তু এই পাউডার দিলে ড্রাই রইব 5-6 মাস পর্যন্ত আর রইতে পারবো কোনো অসুবিধা নেই জয়েন্ট লাগতো। আর ওই যে উপরে যেগুলো রাখা ওই যে উপরে এটা টাঙ্গিয়ে রাখা থাকে এটা তো হাফ ড্রাই সিটা
হাফ বেজে যেগুলো কিনিয়া আমরা আনি এগুলো আমরা সর্বপ্রথম হ্যাঙ্গারিং করবো। হ্যাঙ্গারিং করে সারিয়া যখন ওয়াশিং করলে গিয়ে উপযুক্ত হইব ওখানে, মানে ওয়াশিং করলে কিছু কিছুটা আছে এখানে দেখি আমি, মানে ধরেন এটা ওয়াশিং করলে গিয়ে রেডি হয়ে গেছে গিয়া। এটা মোটামুটি আপনার দিকে দেখুন, এটা ওয়াশিং করলে গিয়ে রেডি হয়ে গেছে, তা একদম পরিষ্কার সুন্দর হয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে, সাদা কালার না এটা মধ্যে, মানে হাত নিচে রাখলে দেখা যায়, একদম ট্রান্সপারেন্ট দেখা যায়, পরিষ্কার এরকম যেটা হয়েছে এটা ওয়াশিং এ। বাকি কিছু কিছু আছে ওয়াশিং এ দেওয়া যেতে না, মনে করেন এটা এটা এখন সাদা রয়েছে পুরো, আর দেখা ওই দেখুন এটা এখন দেখা যায় না, বাবুলস দেখা যায়, পিম্পলসের মতো দেখা যায়, এটা এখনো মানে হ্যাঙ্গারিং করে রাখতে লাগবে তার কিছু দিন আরো। আর ওই যে ওগুলা যে রাখা এগুলো আমরা মানুষের কাছে কিনে আনি, মানে এখন তো এখনো পর্যন্ত ফ্যাক্টরি ওয়ার্ক হইছে না, আরো আছে বাইরে দিয়ে আছে হাফ ড্রাই প্রচুর আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ইয়ে দেখি যে যেখানে ওয়াশ করিয়া শাড়ি রাখা হয়।